আসসালামু আলাইকুম, সুষম খাবার প্রতিদিনে জানাই স্বাগত। আমাদের আজকের আয়োজন হাড়ের যত্ন। আমরা সবাই জানি মহান সৃষ্টিকর্তা আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অনেক কিছু দিয়েছেন, এর ভেতর হাড় খুব গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ, আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে এই বিশেষজ্ঞের বিশেষজ্ঞ, যিনি ডাক্তার এটিএম রেজল করিম, কনসালটেন্ট এবং ম্যানেজিং ডাইরেক্টর পারভিউ হসপিটাল লিমিটেড চট্টগ্রাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। হাড় খুব গুরুত্বপূর্ণ, একটু দর্শকের জন্য বলতে আমরা শুনবো যে হাড় এত গুরুত্বপূর্ণ কেন? আসলে হাড়, আমরা যে হাড়, এটা যে বোন আর কি, বোন, বোনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে বোন আমাদের যে বডি, যে স্কেলেটন যেটা, ওটা কিন্তু আমরা টোটাল যে বডি, যে দাঁড়ানো দাঁড়ানো থেকে সব কিছু হাড় থেকে হয়। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের যে রক্ত, যেটা আমরা যে রক্ত যে তৈরি হচ্ছে রেগুলার, এগুলো বোন থেকে হচ্ছে, রক্তরস থেকে। আর বডির যে আমাদের যে বডি যদি না থাকে, হাড় না থাকলে, যা মাসেলগুলো, যেগুলো মাসেলগুলো কিন্তু যত মাসেল আছে আমাদের মাংসপেশি, সবগুলো কিন্তু উৎপন্ন হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে বোন, ইয়ার বোনের মধ্যে। এই জন্য যদি মানুষের যদি বোন যদি না থাকে, তাহলে কি আপনি দাঁড়াবেন কেমনি, খারাপেন কেমনি? সব কিছু টোটাল স্কেলেটনটা আমাদের যে শরীরের, যে আমরা যে দাঁড়ানো এবং যত কাজকর্ম করি, সব কিছু বোনের উপর নির্ভর করছে। এই জন্য বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন আমাদের বডির স্ট্রাকচারের জন্য, তেমন আমাদের বডির ফাংশনের জন্য, সব দিক দিয়ে কিন্তু বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা বলছি যে এত গুরুত্বপূর্ণ এই এই হাড়ের যত্ন, হাড়ের যত্নের জন্য দেখা যায় যে একদম ছোটবেলা থেকে, মায়ের পেট থেকে হাড়ের যত্নটা, মায়ের শরীর থেকেই তো শিশু নিয়ে হাড় তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি জন্মের আগে থেকেই হাড়ের যত্নের বিষয়ে কিছু চিন্তা করতে পারি? জন্মের আগে থেকেই আপনি অবশ্যই হাড়ের যত্ন চিন্তা করা যায়। আমরা যদি, মা যখন গর্ভবতী হয়, তখন মাকে যদি আপনি সুষম খাদ্য দেন, ব্যালেন্সড যদি আমরা মাকে প্রোভাইড করি, তাহলে কিন্তু তখন থেকে হাড়ের উনি যত্ন নেবে। এই যে ব্যালেন্স ডায়েট বলতে, আমরা আমাদের যে ডায়েটগুলো আছে, মাকে আমরা সাধারণত যখন একটা মহিলা গর্ভবতী হয়, তখন তাকে বাড়তি খাবারের প্রয়োজন হয়, এবং তাকে আয়রন দিতে হয়, বাড়তি খাবার দিতে হয়, ক্যালসিয়াম দিতে হয়, এবং যে সুষম খাদ্য যেগুলো আছে, বিশেষ করে আমাদের খাবারের মধ্যে সময় ক্যালসিয়াম যেগুলো তাকে কন্টেনিং ডায়েটগুলো আমাদের বেশি পরিমাণে দিতে হয়। তার মধ্যে অন্য হচ্ছে দুধ, কলিজা, এবং আমরা যে যে দুধের সাথে যে ছানা, টক দই, এবং এই সমস্ত আমরা সাথে খাবারগুলো দিই। এর মধ্যে আরও পুষ্টিকর যেসব শাক সবজি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এগুলো যদি মাকে যদি বাড়তি খাবার প্রোডাক্ট আমরা প্রোভাইড করি, তাহলে কিন্তু মা, যে বাচ্চারা গর্ভের মধ্যে ভালোভাবে গড়ে উঠবে, তার বোন, তার ওয়েল ডেভেলপ হবে। চমৎকার করে আপনি বলেছেন। আসলে আমাদের দেশে দেখা যায় যে একটা পরিবারে গর্ভাবস্থা একটা বিশেষ মুহূর্ত, কিন্তু আমরা দেখতে পাই যে অনেকের ঘরে অনেক খাবার আছে, কিন্তু সেই মেয়েটিও অপুষ্টিজনিত সমস্যায় ভুগে থাকে, শুধুমাত্র না জানার কারণে যে এই সময়টা কি খাবার বেশি করে খেতে হবে। অনেকে দেখা যায় পেট ভরার জন্য শুধু ভাতই খেয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেটই খেয়ে যাচ্ছে, তা না। আপনি একটা সুন্দর করে বলেছেন যে সুষম খাবার, সুষম খাবার, যে হয়তো কারো ঘরে দুধ নাই, বা ওই সময়টা আসলে মানুষের মুখে একটু অরুচি লাগে, দুধ খেতে ইচ্ছা করছে না, দুধের বিকল্প হিসেবে আমাদের দেশ তো আসলে সম্ভাবনাময় একটা দেশ। সবসময় আমি বলি যে আমরা দুধ পাচ্ছি না, আমরা এটার বিকল্প অন্য কিছু খেতে পারি, বাদাম খেতে পারি। সো একেবারে রাস্তাঘাটে বাদাম পাওয়া যায়, অল্প টাকায় আমরা বাদাম খেয়ে সেই চাহিদাটা পূরণ করতে পারি। তো গর্ভবতীদের জন্য যে কথাটা, যে একদম শুধু সমস্যা হয়েছে তখনই সমাধান, সেটা একটা অন্য বিষয়, কিন্তু এটার ভিত্তিটা মজবুত করতে হবে মায়ের পেট থেকে, মায়ের পেট থেকে ওইটা শক্ত অবস্থান করে নিয়ে আসতে হবে। কি কি সমস্যা নিয়ে রোগীরা আসে আপনার কাছে? আমাদের আসলে এখন যে রোগীগুলো আসে, আমাদের দুই ধরনের রোগী পাই আমরা। একটা হচ্ছে কিছু, যে আমি অর্থোপেডিক্সের ডাক্তার, অর্থোপেডিক্স সার্জন, হাড় জোড়া। আমাদের কিছু রোগী আসে আপনার মানে বোন ফ্র্যাকচার নিয়ে, হাড্ডি ভাঙ্গা নিয়ে রোগী আসে। তন্মধ্যে একটা বড় হচ্ছে অ্যাক্সিডেন্টের রোগী, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার হাড় ভেঙে যাচ্ছে, ওগুলো আমাদের কাছে আসে। আরেকটা হচ্ছে ওস্টিওপোরোসিস, কোমর ব্যথা, বিভিন্ন ব্যথা নিয়ে রোগীগুলো আসে, হাড় ক্ষয়ের প্রচুর রোগী আসে, বিশেষ করে মহিলারা। মহিলা যখন একটা বয়স 50-এর পরে যাবে, একটা বয়স হয়, তখন তাদের হাড় রোগটা খুব বেশি হয়। ওই সমস্ত রোগী নিয়ে কিন্তু প্রচুর রোগীরা আমাদের কাছে আসে, ওই হাড় ক্ষয় নিয়ে, হাড় ক্ষয় এবং তারা ব্যথা বেদনা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ওই সমস্ত রোগ নিয়ে সাধারণত আমাদের দেশে মহিলারা আমাদের চেম্বারে বেশি আসে।
অনেক ধন্যবাদ। আমি যে সমস্যা আপনার চেম্বারে যে সমস্যা নিয়ে রোগীরা আসে, এর মধ্যে অ্যাক্সিডেন্টের কথা বলেছেন। আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, যে সড়ক দুর্ঘটনা আছে, আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে গাছ থেকে পড়ে গেছে, ওরকম অ্যাক্সিডেন্ট হয়। আবার ছোট বাচ্চারা এই যে হুলুস্থুল করে দৌড়াদৌড়ি, সেরকম হতে পারে। কিন্তু আপনি মেয়েদের একটা বিষয় বলেছেন যে বয়স নির্ধারণ করেছেন, এটা সম্ভবত কি মেনোপোজের পরে হয়? জি, মেয়েদের আসলে যেটা হচ্ছে, এটা 50-এর পরে, যখন মেয়েরা হ্যাঁ যখন মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপোজ হ্যাঁ হয়ে হ্যাঁ যায়, তখন এদের এই যে হাড় ক্ষয়টা সবচেয়ে বেশি হয়। আচ্ছা আপনি ভালো, এটা আমাদের যে শরীরে যে মহিলাদের যে হরমোন যেটা আছে, এটা হরমোন জনিত। হুম হুম মহিলাদের যে হরমোনটা আছে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের সবচেয়ে বড় কাজ হচ্ছে বোনটাকে প্রোটেকশন দেওয়া। বডির সবচেয়ে প্রোটেকটিভ কাজটা করে ইস্ট্রোজেন। আমাদের আপনি যে আমাদের বোনের কয়েকটা সেল আছে, তার মধ্যে একটা হচ্ছে ওস্টিব্লাস্ট সেল আর একটা ওস্টিক্লাস্ট সেল। ওস্টিব্লাস্টের কাজ হচ্ছে হাড়টাকে কী করে, সে হাড় ফর্মেশন করে, বোন ফর্মেশন করে। হুম হুম আর ওস্টিক্লাস্টের কাজ হচ্ছে বোন ডিস্ট্রাকশন করা। এটা কিন্তু প্রতিদিন চলতেছে। আমরা যেভাবে মায়ের পেটে যখন জন্ম নিই, তখন কিন্তু হাড় কিন্তু এভাবে থাকে না। হুম আমাদের মনে বড়ি, হিমারাস, এই যে ফিমার, এগুলা থাকে না। এগুলো কিন্তু ওই যে ওস্টিক্লাস্ট এবং ওস্টিব্লাস্টের অ্যাক্টিভিটির কারণে এটা বোনটা আস্তে আস্তে ফর্মেশন হচ্ছে। হেলথি বোন, দুইটা হরমোন যে দুইটা এই যে সেলের সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমাদের বোনটা হেলথি বোন হচ্ছে। যখন বয়স বেড়ে যাচ্ছে, ওই ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায় বডিতে, তখন ওস্টিক্লাস্টের অ্যাক্টিভিটিটা, ইস্ট্রোজেনের মেইন কাজ হচ্ছে ওস্টিক্লাস্টের অ্যাক্টিভিটিটা মানে ইয়া করা, কমাই দেওয়া। কমাই দেওয়া তখন ওস্টিক্লাস্ট অ্যাক্টিভিটি যখন কমে যাচ্ছে, ওস্টিক্লাস্টের মেইন কাজ হচ্ছে বোন রিজার্ভেশন করা, হাড়ে ক্ষয় করে দেওয়া। যখন ওই যে ওস্টিক্লাস অ্যাক্টিভিটি যখন কমে যাচ্ছে, তখন স্টুডেন্ট যখন কমে যায়, ওস্টিক্লাস অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তখন ওস্টিব্লাস্ট অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তখন এর যার কারণে বোনের মধ্যে সামঞ্জস্যটা রক্ষা হয় না, তখন আস্তে আস্তে হাড়টা ক্ষয় যাচ্ছে। এবং ক্ষয় যেতে যেতে বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে আমাদের কাছে রুগীরা আসে, কারণ এটা হচ্ছে একটা সাইলেন্ট ডিজিজ বলা যায়। হুম ওস্টিওপোরোসিসটা একটা সাইলেন্ট ডিজিজ, এটা কিন্তু আপনি বলতে পারবেন না কখন কার হচ্ছে, এটা বুঝার কোনো সুযোগ নেই। আচ্ছা আমরা যখন রুগীরা আসে, তখন হয়তো অনেক সময় ব্যথা নিয়ে আসে, অনেক সময় হুম ফ্র্যাকচার নিয়ে আসে। ও ওস্টিওপোরোসিস থেকে সবচেয়ে বড় হচ্ছে এটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। আচ্ছা বিশেষ করে আপনি যখন একটা হাঁটতে গেলেন, অথবা বাথরুমে ঢুকলেন, অথবা একটা জাস্ট টাইলসের মধ্যে পানি স্লিপ করলো, এই হঠাৎ করে পড়ে গেলো, অল্প মৃদু আঘাতে কিন্তু ওই ওস্টিওপোরোসিস বোনগুলা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। তার মধ্যে আচ্ছা একটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের কোমরের হাড়টা, কোমরের হাড় ভেঙে যাচ্ছে, মানে হাতের কবজির হাড় ভেঙে যাচ্ছে, পিঠের যে আমাদের বাটিবরা হাড়গুলো আছে কলাপস হয়ে যাচ্ছে। এই জন্য সমস্ত রোগীগুলো আমাদের হাইট রিডাকশন হচ্ছে, মানে ওনার লম্বা আস্তে দেখা যাচ্ছে উনি একটু ওই যে হাইটটা কমে যাচ্ছে, গুজো হয়ে যাচ্ছে। গুজো হয়ে যাচ্ছে। পিঠের মধ্যে হাত দিলে দেখা যাচ্ছে একটা কুজ, একটা নাকেল বলি আমরা, এটা হুম পাওয়া হুম হুম যাচ্ছে। এভাবে করে রুগীরা যে যারা ওস্টিওপোরোসিস হচ্ছে, এই সিমটমগুলো নিয়ে আসে। এটা ও কিন্তু আগে বোঝা যাবে না, আপনি ফ্র্যাকচার হওয়ার আগে কার ওস্টিওপোরোসিস হবে কার হবে না কিন্তু আপনি বুঝার কোনো এটা মানে সুযোগ নেই। এটা একটা আচ্ছা অনেক সাইলেন্ট থাকে, সাইলেন্ট, কোনো হুম সিমটম প্রডিউস করে না কিন্তু এটা। আমরা কি আগে থেকে এটার একটা প্রিকরশন, যেটা হুম মানে অনেক রোগে আমরা জানি যে ডায়াবেটিস না হওয়ার জন্য আমরা কিছু কথা বলি না, হার্টের রোগ না হওয়ার জন্য প্রতিরোধ ব্যবস্থা যেটাকে বলে, আপনি বলেছেন যে মেনোপোজের পরে যে এস্ট্রোজেন হরমোনটা কমে যায়, তো এটা হওয়ার আগে সবাই তো জানে যে একটা বয়সে যে তার এই সিমটমগুলো হবে, তো তার আগে আমরা কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি? এটার জন্য আমরা, এটা কিন্তু ওই প্রিভেন্টেবল ডিজিজ, আপনি হ্যাঁ ইচ্ছা করলে এটা অনেক প্রিভেন্ট করা যাবে। এটা যেমন আমরা যদি অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, অ্যাওয়ারনেস আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করা যায়। ওকে আপনি স্ক্রিনিং প্রোগ্রাম করে এটা আসলে ওনার যে ওস্টিওপোরোসিস হচ্ছে কিনা, এটা আপনি হুম স্ক্রিনিং প্রোগ্রাম করে ডায়াগনোজ করা যাবে। এখন সবচেয়ে কমন একটা টেস্ট, এটা হচ্ছে ডেক্সা। আচ্ছা এটা একটা এক্সরের মতো, এটা দামও বেশি না, খুব অল্প দামে, এটা রেডিয়েশনও খুব কম। ওইটাতে বোন মিনারেল ডেন্সিটি, আমরা BMD বলি, দেখা আচ্ছা বোন মিনারেল ডেন্সিটি, ওইটা আপনি টেস্ট করে দেখতে পারবেন। ওইটা যদি করা হয় তাহলে ওখানে যে ওইটার মাধ্যমে বোনের মধ্যে ঘনত্ব কতটুকু, বোনের আচ্ছা ঘনত্ব কতটুকু, এটা ওইটা দিয়ে ওয়েট পরিমাপ করা যাবে। ওইটা মেজারমেন্ট করলে বুঝে যাবে যে ওনার উনি কি ওস্টিওপোরোসিস হচ্ছে কিনা। তখন যদি হয় তাহলে আমরা এটা মেজার নিতে পারবেন। এবং এখানে মেজারের মধ্যে আমরা অনেকগুলো কিন্তু ইয়ে আছে, এটার হচ্ছে কি, এটা মডিফাইং ফ্যাক্টর আছে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা যে অ্যাভয়েড করতে পারি, যেমন কিছু আছে নন মডিফাইং রিস্ক ফ্যাক্টর যেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন, যেমন বয়স, বয়স আপনি কমাইতে পারবেন না। কখনোই না, মহিলা, এটা কমন, এটা আপনি কমাইতে হ্যাঁ পারবেন না। এগুলো হচ্ছে নন মডিফাইং রিস্ক ফ্যাক্টর। আর যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে, মডিফাইং রিস্ক ফ্যাক্টর, তুমি একটা হচ্ছে স্মোকিং। হ্যাঁ স্মোকিং একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ওস্টিওপোরোসিস। তা আপনি আচ্ছা স্মোকিং অ্যাভয়েড করা যাবে। এটা আর হচ্ছে অ্যালকোহল, যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, ওভার অ্যালকোহল ড্রিঙ্ক করে, ওইটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ওস্টিওপোরোসিস। আর কিছু ড্রাগ আছে, যেগুলো অনেকগুলো ড্রাগ আছে যেগুলো ওস্টিওপোরোসিস করে, এগুলো আমরা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারি। আর একটা অনেকে আমরা সেডেন্টারি লাইফস্টাইল, যেমন আমরা যে অফিসে কাজ করি,
ওটা ওখানে শরীর নড়াচড়া করে না, ব্যায়াম করে না, ওটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে অস্টিওপোরোসিসের জন্য। এখন যদি রেগুলার যদি এক্সারসাইজ করে, ব্যায়াম করে এবং ওয়েট নিয়ে এক্সারসাইজ করে, এটা কিন্তু ওয়েট এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে, তাহলে কিন্তু ওনার এই যে অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করা যাবে। এরপরে ডায়েট, ডায়েট একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যদি যে সুষম খাদ্য, আপনি বারবার সুষম খাদ্য, সুষম খাদ্য যদি আমরা যে খেয়ে থাকি তাহলে কিন্তু অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা যাবে। সুষম খাদ্যের মধ্যে সবচেয়ে আমাদের দেশের সবচেয়ে কমন যেগুলো ইজিলি পাওয়া যায়, বেশি দামও না, যেমন শাকসবজি, ফলমূল শাকসবজি, যেগুলো যে পালং শাক, কুসুর শাক, এগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, ভিটামিন থাকে, এগুলো খেলে আমাদের সুষম খাদ্য। এরপরে দুধ, আমি আগে বলছি দুধ, দুধ একটা সবচেয়ে একটা আদর্শ খাবার, ব্যালেন্স ডায়েট দুধের মধ্যে। এরপর দুধের এই যে টক দই, তারপরে যে কাঠবাদাম, বাদাম, এগুলোর মধ্যে প্রচুর পরি ভিটামিন ডি থাকে, ক্যালসিয়াম থাকে। আর সবচেয়ে বড় হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো কিন্তু, সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে, ভিটামিন ডি এর সবচেয়ে বড় সোর্স হচ্ছে সূর্যের আলো। এখন তো যেহেতু সূর্যের আলো আমরা নেওয়ার সুযোগ নাই, মানুষ এখন যেহেতু ঘরের মধ্যে বেশি, এই আউটডোর ওয়ার্ক বেশি এখন খুব কম, এখন সাথে ইনডোর ওয়ার্ক বেশি, এই জন্য সূর্যের আলো এখন ডেফিসিয়েন্ট যেহেতু জন্য কিন্তু এই যে আমাদের অস্টিওপোরোসিসটা সবচেয়ে বেশি হয়। এই আমরা যদি এই সমস্ত যেগুলো নিতে পারি তাহলে কিন্তু আপনি এইটার এই অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা যাবে। সব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজ যদি নিয়মিত করে তাহলে কিন্তু ওনার বডি স্ট্রং থাকবে এবং বডি ফিট থাকবে, আর অস্টিওপোরোসিস অনেকটা প্রিভেন্ট হবে। এখানে সমুদ্রের মাছ এত, মানে আমরা আসলে সৌভাগ্যবান যেটা হয়তো উত্তরাঞ্চলের মানুষ পাচ্ছে না। সমুদ্রের মাছ তো সবচেয়ে বেশি, ওখানে সমুদ্রের মাছের মধ্যে প্রচুর কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, আয়োডিন আছে, নলা, ছোট মাছ কাটা সহ যেটা খাওয়া যায়, হ্যাঁ, এগুলোর মধ্যে প্রচুর ইয়ে থাকে। আমাদের দেশের লেটে মাছে প্রচুর আপনার ক্যালসিয়াম থাকে। আমরা একটু দর্শকের উদ্দেশ্যে সাম আপ করে একটু বলি যে আপনি এতগুলো যে অনেকগুলো কথার মধ্যে প্রথমে আপনি নিয়ে আসছেন ব্যালেন্স ডায়েটের কথা, যে সুষম খাবার প্রতি বেলায় প্রতি প্লেটে সাজানো খাবার, রঙিন খাবার, শাকসবজি থেকে শুরু করে ভাত রুটি থেকে শুরু করে মাছ মাংস। শুধু অনেকে মনে করে যে দামি খাবার বলতেই পুষ্টিকর খাবার, তা না। আমরা এই যে ছোট মাছ, সমুদ্রের মাছ, ইভেন আমরা ডালও খেতে পারি, এবং চিটংয়ে যেটা খাইসা বলা হয় না, বিচি, শিমের বিচি, এটা দিয়েও আমরা আমাদের খাবারটা সুষম করতে পারি। পাশাপাশি যেটা ভিটামিন ডি এর কথা বলেছেন, রোদ, এটা শিশু থেকে বয়োবৃদ্ধ সবাইকে অন্তত 20 মিনিট আমাদের রোদে থাকতে হবে। যে কোনো একটা উপায় বের করতেই হবে যে রোদে থাকতে হবে। রোদে থাকতে আমার সবচেয়ে শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হাড়। হাড়কে যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই 20 মিনিট রোদে থাকতে হবে। আরেকটা কথা বলেছেন যে হাঁটার কথা, হাঁটলে তো আসলে পয়সা খরচ হয় না, পয়সা বাঁচবে। মানে গাড়ি যদি থাকেও আমার মনে হয় যে গাড়িটাকে একটু আগে ছেড়ে দিয়ে 20 মিনিট হলেও যেন তার গন্তব্যে সে হেঁটে যায়। এই কয়টা জিনিস মানা খুব বেশি কঠিন কাজ না। আমরা এতক্ষণ ধরে শুনেছিলাম যে অস্টিওপোরোসিস কি, কেন হয়, এটার তো আসলে ব্যাপকতা, অনেক ব্যাপকতা, যে অদৃশ্য একটা রোগ, কিন্তু বাংলাদেশের এটার প্রকোপটা কেমন? না, বাংলাদেশে এটার, আমাদের এটা সারা পৃথিবীতে প্রায় 20 কোটি মানুষের উপরে অস্টিওপোরোসিস ইয়াতে ভুগতেছে সারা পৃথিবী। আমাদের দেশেও বলতে গেলে মহিলাদের, মানে যারা 50-এর পরে, 3 জনের মহিলার মধ্যে 1 জন অস্টিওপোরোসিস রোগে ভোগে। পুরুষের মধ্যে আপনি এটা ডাটা দেখা যাচ্ছে 5 জন পুরুষের মধ্যে 1 জন অস্টিওপোরোসিস ভোগে। বাংলাদেশে এটার খুবই ব্যাপকতা, কারণ আমাদের দেশেও তো মানুষ, ওই যে আমি যে বলছিলাম না সেডেন্টারি ওয়ার্ক, আমাদের দেশের সবচেয়ে মহিলারা কিন্তু বেশি হাঁটা চলা করতে চায় না, এবং ওরা ব্যায়ামও করতে চায় না, এক্সারসাইজ করতে চায় না, ঘর থেকে বেরোতে চায় না, থাকলেও ঘর থেকে বেরোতে চায় না। এবং আর সবচেয়ে ছোটকালে যখন বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে যখন একটু বাচ্চা বড় হয় তখন কিন্তু উনি আর ঘর থেকে বের হয় না, একদম না। হ্যাঁ, বাচ্চা যখন ছোট থাকে তখন বাচ্চা নিয়ে স্কুলে যায়, এরপরে যখন বাচ্চা একটু বড় হয় কিন্তু আর ঘর থেকে বেরোতে চায় না, সাধারণত ঘরের মধ্যে থাকতে চায়। তাহলে তখন আর ওই যে ওনার যখন ওভার ওয়ার্ক হচ্ছে না, তখন আস্তে আস্তে এই যে ইয়াতে অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে। এই যে আমরা যদি, আমি বলতে চাই, আমরা যে একটু ব্যায়াম করি, শরীরটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু অস্টিওপোরোসিস অনেকটা প্রিভেন্ট করা যায়। মানে আপনি মহিলাদের কথাটাই একটু বেশি করে বলছেন, যে মহিলারা সবচেয়ে বেশি এটা দিয়ে, হ্যাঁ, তারা কিন্তু খাবার দাবার ব্যাপারেও একটু উদাসীন, যে পরিবারে সবাইকে খাইয়ে তারপর তারা খায়, এরকম কতগুলো ব্যাপার। তো অস্টিওপোরোসিসের লক্ষণগুলো কি আগে থেকে টের পাওয়া যায়? না, অস্টিওপোরোসিসের লক্ষণগুলো আসলে আগে থেকে টের পাওয়া যাবে না। অস্টিওর লক্ষণ যখন আপনি বোন ফ্র্যাকচার হয় তখন এই এর পরের অস্টিওপোরোসিসের লক্ষণগুলো প্রকাশ করে, এই জন্য আগে বুঝতে পারবেন যে কোনটা অস্টিওপোরোসিস হবে কোনটা হবে না। এটা সিমটম প্রথমে আসে না কিছু, হাড় ভাঙার পরেই কিন্তু বোঝা যায় যে এটা ওই যে অস্টিওপোরোসিস হচ্ছে।
যখন সে চিকিৎসকের শরণাপন্ন হয় তখন হচ্ছে তখনই তখনই আপনারা বুঝবে বলেন যে জেনেটিক ফ্যাক্টর একটা বিষয়, জেনেটিক ফ্যাক্টর এই রোগের জন্য কেমন বিষয়? না। এইখানে জেনেটিক ফ্যাক্টর এখানে তেমন ইয়া না, ফ্যাক্টর না। এটা আচ্ছা, আমি আগে বলছিলাম জেনেটিক ফ্যাক্টর হচ্ছে এটার সবচেয়ে যে এইজটা, ওই যে এইজটা। এইজ একটা মহিলা মহিলা হুম একটা হুম বড় সবচেয়ে বড় কমন ফ্যাক্টর। এবং হচ্ছে যাদের যে মেনোপজের পরে, এটা আমি আগে বলছি মেনোপজ যখন যে মাসিক বন্ধের পরে এই ইয়াটা হচ্ছে, এই জিনিসটা জেনেটিক ফ্যাক্টর তেমন বেশি ইম্পর্টেন্ট না। এটা আছে বয়সের সাথে এটা সম্পর্কযুক্ত, বয়স বেশি হলে এটা আস্তে আস্তে হরমোন ডেফিসিয়েন্সি হয়েছে, হরমোনের কারণে এই যে অস্টিওপোরোসিসটা কমন হয়ে যায় হয়ে হচ্ছে বেশি। যখন অস্টিওপরোসিস রোগী পান চেম্বারে, চিকিৎসাটা আসলে কিভাবে শুরু করেন? না আমরা তখন অস্টিওপোরোসিস যখন পাই, আমরা তখন ওনার সিমটম কী, মানে কী কী কমপ্লেন করতেছে, সাধারণত আমাদের কাছে আসে কোমর ব্যথা নিয়ে আসে, তারপরে হাঁটু ব্যথা নিয়ে আসে, এই সমস্ত, অথবা একটা ফ্র্যাকচার হয়ে গেল, ফ্র্যাকচার নিয়ে আসতেছে। তখন আমরা যখন ওইভাবে দেখি, তখন আমরা প্রথমে একটা এক্স রে করি। এক্স রে করার পরে যদি ফ্র্যাকচার হলে তো ফ্র্যাকচারের আমরা চিকিৎসা করি, আর যদি ফ্র্যাকচার না হয় তখন আমরা ওনাদেরকে এই যে মোডিফিকেশন, লাইফ স্টাইল মোডিফিকেশানটা সবচেয়ে বেশি আমরা ইম্পর্টেন্ট দিই, গুরুত্ব দিই। ওষুধের চেয়ে আমরা ওনাকে লাইফ স্টাইল মোডিফিকেশান করতে বলি, ওনার যদি এই যে ব্যায়াম করার জন্য বলি আমরা, তারপরে যে যে সমস্ত স্মোকিং অ্যাভয়েড করতে বলি, তারপরে যে অ্যালকোহল অ্যালকোহল অ্যাভয়েড করতে বলি, এবং সুষম খাবারের দিকে রোগীকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। এরপর আমরা কিছু এখন কিছু সাপ্লিমেন্টারি প্রোডাক্ট দিই, যেমন ক্যালসিয়াম অথবা যে ড্রাগ আছে যেগুলোতে এই ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো আমরা প্রেসক্রাইব করি, যাতে এগুলোর মাধ্যমে রোগীরা কিছু বাড়তি সাপ্লিমেন্ট পেল, এবং আস্তে আস্তে যদি ক্যালসিয়াম ডেফিসিট তার কারেকশান হয়, তা আস্তে আস্তে তার পেন সাবসাইড করবে, বোন কিছুটা হলে স্ট্রেংথ পাবে। ভিটামিন ডি জারি টেস্ট করা হয় বিশেষ করে মেয়েদের, অনেক লেভেল যেটা নর্মাল কম লেভেলের থাকে চাইতে অনেক অনেক কম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি যখন দেখি যে ভিটামিন ডিটা, আমরা তো সাপ্লিমেন্ট ভিটামিন ডি আগে থেকেই যদি আমরা চাই যে কমবে না, তখন এটা কখন থেকে কেমন করে খাওয়া শুরু করা উচিত ভিটামিন ডি ট্যাবলেটটা? ভিটামিন ডি তো এখন বিভিন্ন ফর্মে আপনি পাবেন, একটা হ্যাঁ আছে কিছু ওরাল আছে, কিছু ইনজেক্টেবল আছে। ওরাল এখন তো দিনে একটাও করে পাওয়া যায়, অথবা কিছু এক সপ্তাহ পরে পাওয়া যায়, আর ইনজেক্টেবলগুলো আপনি 2 সপ্তাহ পরে দিতে পারে, 1 মাস পরে দিতে পারে। এভাবে কিন্তু এই বাজারে অনেকগুলো সাপ্লিমেন্ট আছে, এক কিছু আছে ডেলি ডেলি খেতে পারবেন, ওইভাবে করে বাজারে পাওয়া যাচ্ছে, বিভিন্ন কোম্পানি এগুলো ভিটামিন ডি নিয়ে আসছে। তো আমরা কিন্তু আমাকে সবচেয়ে আমি বেশি যেটা সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে এই যে সূর্যের আলো, সূর্যের আলোর মধ্যে কিন্তু আপনি যতই আমরা ওরাল সাপ্লিমেন্ট খাবো, কিন্তু সূর্যের আলো না পেলে, না হলে ন্যাচারাল যে না আসে ওইগুলো কিন্তু মেটাবলিজম কাজ করবে না। কাজ করবে না। এই জন্য সূর্যের আলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেই বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদেরকে হ্যাঁ, আমি এটা সবচেয়ে শিশু বেশি, থেকে শুরু করতে হ্যাঁ হবে। শিশু বয়স থেকে, কারণ শিশু বয়সে কিন্তু এটাতে একটা রোগও হয়, রিকেট নামে একটা রোগ আছে, যেটা বাচ্চাদের হাঁটুগুলো বিকলাঙ্গ হয়ে যায়। এই জন্য ওটা যদি ঠিকমতো সূর্যের আলো পায়, তাহলে ওদের ক্যালসিয়াম ভিটামিন ডি আসবে, ক্যালসিয়ামটা ভালো মতো মেটাবলিজম হবে, বোন তার স্ট্রেংথ হবে, বোন শক্ত হবে। মানে এটা আমাদের খুব বার্নিং একটা ইস্যু যে ভিটামিন ডি কম, এটা আমরা ছোটবেলা থেকেই দর্শকের উদ্দেশ্যেও আমরা বলতে চাই যে একদম ছোটবেলা থেকেই বাচ্চা যখন একেবারেই ছোট মায়ের বুকের দুধ খায় তখন থেকেই যদি আমরা রোদে, অনেক আগে গ্রামে কিন্তু দেখানো হতো যে রোদে শুয়ে রাখে, ছোট বাচ্চাকে শুয়ে রাখে, তেল ম্যাসাজ করে শুয়ে রাখে, যে এই যে ভিটামিন ডিটা পেতো তারা কিন্তু তখন না জেনেই এই কাজটা করতেন, কিন্তু এইতে দেখা যেত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। খাদ্যের সাথে হাড় মজবুত করার যে সম্পর্কটা, এটা যদি একটু দর্শকের জন্য বলতেন। জি, হাড়ের খাদ্যের সাথে হাড়ের তো সম্পর্ক আছে, আমরা যদি এই যে সুষম খাদ্য যদি আপনি প্রতিদিন খাবারের সাথে আপনার থাকে, তাহলে যে ব্যালেন্সটা যদি হয় তাহলে ওর কী হবে, বোন তার নিউট্রিশনটা পাবে, বোন যদি, এবং খাবার যদি ঠিকমতো আপনি না থাকে, ব্যালেন্সড না হয়, তাহলে কিন্তু বোন তার নিউট্রিশন পাবে না। তো বোন যদি নিউট্রিশন না পায় তাহলে কী হবে, বোন ওগুলা আবার অস্টিওপোরোসিস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই জন্য খাবার আমরা যদি আমাদের খাবারের সাথে সবসময় সুষম খাবার রাখি, এবং সুষম খাবার আমি আগে বলছি এটা বেশি দামি খাবারও না, এটা বেশি এটা থাকারও খরচ না, এটার জন্য ধনী হওয়ারও দরকার নেই। আপনি বাজারে যেখানে সেখানে কিন্তু আমাদের শাকসবজি ফলমূল এগুলো প্রচুর আছে কম দামের মধ্যে, এগুলো খেলেই আমরা কিন্তু সুষম খাবার হয়ে যাচ্ছে, এবং সুষম খাবার যদি আমাদের খাবারের সাথে থাকে তাহলে তাহলে বোন তার এই যে ইয়া খাবে, নিউট্রিশন পাবে, এবং বোন স্ট্রং হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুব আশার কথা শুনলেন যে চট্টগ্রামে যদি কোনো এরকম সমস্যায় কেউ ভুগে থাকে, আমরা চাই না কেউ সমস্যায় ভুগুক, আমরা বলি যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন, তারপরেও যদি সমস্যায় পড়ে থাকেন
কেউ আর চিটংয়ের বাইরে যাওয়ার চিন্তা করারই দরকার নাই, দেশের টাকা দেশেই থাকুক, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে।